হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। তো আজকে WBCS প্রিলিমিনারি 2016 এবং 2017 এই দুটো সালে ইন্ডিয়ান ইকোনমির উপর যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো ডিটেল ডিসকাশন করব। এর আগের ভিডিওতে আমি অলরেডি 2018 এবং 2019-এর ইন্ডিয়ান ইকোনমির কোশ্চেনগুলো আলোচনা করেছি। তো যারা প্রিলিমস দেবে তোমরা অবশ্যই প্রিলিমসের অ্যাটলিস্ট 10 বছরের কোশ্চেন সলভ করে যাবে। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো WBCS সংক্রান্ত ভালো ভালো ভিডিও এবং ম্যাটেরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো শুরু করছি আজকের ভিডিও। 2017-এর ফার্স্ট কোশ্চেন, অ্যাজ পার সেন্সাস অফ 2011, দ্য শেয়ার অফ পপুলেশন বিলো দ্য এজ অফ 35 ইয়ার্স ইন ইন্ডিয়া। তাহলে 2011 সালের জনগণনা অনুযায়ী 35 বছর বয়সের নিচে জনসংখ্যার শেয়ার কত? তো এর অ্যান্সারটা হবে 65%। তো 2019 সালেও এই সেন্সাস নিয়ে একটা কোশ্চেন ছিল। তো আগের ভিডিওতে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, যারা আমার আগের ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখবে। আমি প্রত্যেকটা কোশ্চেন সম্পর্কে তার রিলেটেড ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে যাব। মানে 25 বছর বয়সের নিচে ইন্ডিয়ায় বসবাসকারী লোকের সংখ্যা আছে 50%। তো ইন্ডিয়ায় ইয়াং পপুলেশন অনেক বেশি, এটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়, যার একটা বিশাল পোটেনশিয়াল রয়েছে ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথকে বাড়ানোর জন্য। আর 35 বছর, 35 ইয়ার্সের নিচে বসবাসকারী লোকের সংখ্যা হচ্ছে 65%। 35 বছরের নিচে লোকের সংখ্যা 65%, আর 25 বছরের নিচে লোকের সংখ্যা হচ্ছে 50%। এবং ইন্ডিয়ার এভারেজ এজ হচ্ছে 29 ইয়ার্স, যেটা 2020-তে হবে। এটা হচ্ছে চায়নার ক্ষেত্রে 37, জাপানের ক্ষেত্রে 48। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ইজ পাবলিশড বাই, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টকে পাবলিশ করে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করে ওয়ার্ল্ড ব্যাংক। এখানে রিলেটেড আরও কয়েকটা রিপোর্ট কে কে পাবলিশ করে আমি তার নাম দিয়েছি। দ্য গ্লোবাল রিপোর্ট হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, এটা হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ করে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস, এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংক, যেটা কোশ্চেনে ছিল। ইজ অফ ডুইং বিজনেস, এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ব্যাংক। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট হচ্ছে RBI। মনিটারি পলিসি অফ ইন্ডিয়া RBI। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স হচ্ছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। এইগুলো মনে থেকে যাবে তোমাদের, কিন্তু এই কয়েকটা অনেক সময় গুলিয়ে যায়। এই কয়েকটা মনে রাখার জন্য তোমাদের একটা টিপস দিচ্ছি। দেখো, ওয়ার্ল্ড ব্যাংক কী করে, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে বিভিন্ন কান্ট্রিকে লোন দেয় সেই কান্ট্রির বিজনেস ডেভেলপ করার জন্য। তো সেক্ষেত্রে সে কী কী দেখবে, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস, তার মানে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস কী কী আছে সেইটা ও ক্যালকুলেট করে, তার বেসিসে সে কোথায় লোন দিতে হবে সেটাও ঠিক করবে। আর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, তো সে যে লোনটা দিল সেটা ডেভেলপমেন্ট পারপাস ইউজ হলো কি না সেটা যাচ করার জন্য সে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করবে। এবং ইজ অফ ডুইং বিজনেস, এটাও সে ক্যালকুলেট করে দেখবে যে কোন জায়গায় কত সহজে বিজনেস গ্রো করতে পারে। তাহলে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস আর গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস, এই তিনটে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এই তিনটে রিপোর্ট পাবলিশ করবে ওয়ার্ল্ড ব্যাংক। আর IMF যে দুটো পাবলিশ করবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। IMF কী করবে, IMF হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে যে মনিটারি সিস্টেম রয়েছে সেই মনিটারি সিস্টেমকে সে মনিটর করবে, এবং বিভিন্ন কান্ট্রির মধ্যে যে কারেন্সি এক্সচেঞ্জ হবে, বিজনেস হবে, সেগুলো সে মনিটর করবে। এবং কোনো দেশে যদি ইকোনমিক ক্রাইসিস দেখা যায় তো সেক্ষেত্রে IMF লোন দেবে। তো সেক্ষেত্রে কি, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, তাহলে ওয়ার্ল্ডের যে ইকোনমি আছে তার উপর একটা সে মানে একটা ওভারভিউ রাখবে যে কোন দেশের ইকোনমি কীরকম চলছে। এবং কোনো দেশের ইকোনমিক কন্ডিশন যদি খুব খারাপ হয় তাহলে সেখান থেকে সে লোন দেবে, যেমন 1991-এ ইন্ডিয়ার ক্ষেত্রে হয়েছিল। তারপর গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কতটা রয়েছে সেই বিষয়ে সে পর্যবেক্ষণ করবে। ঠিক আছে, এবার নেক্সট আসছি। দ্য সেকেন্ড ফাইবার প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন, সেকেন্ড ফাইবার প্ল্যান হচ্ছে দ্য মহলানবিশ মডেল, এটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিজ এর উপর জোর দিয়েছিল 1956 থেকে 1961। তো এখানে ফার্স্ট প্ল্যান 51 থেকে 56, এটাকে বলা হয় হারড ডোমার মডেল। সেকেন্ড প্ল্যান 56 থেকে 61, মহলানবিশ মডেল। আর থার্ড ইয়ার প্ল্যান, এটাকে অনেক সময় গার্জিল যোজনা বলা হয়। আমি প্রত্যেকটা প্ল্যানের শর্ট ফর্ম দিয়েছি। তো গার্জিল যোজনা যদি এক্সামে আসে তাহলে থার্ড ফাইভ ইয়ার প্ল্যান 1961 থেকে 1966। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা কোশ্চেনেরই রিলেটেড যে টার্মগুলো রয়েছে, কনসেপ্টগুলো রয়েছে, সেগুলো তোমাদের এখানে দিয়ে দিচ্ছি একবারে, যাতে তোমাদের অন্য কোথাও আর এগুলো খুঁজতে না হয়। তারপর দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার অফ, তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI, এটা প্রথম
কখন ইন্ট্রোডিউস করা হয় সেটা হচ্ছে 1990, 1990, এবং এটাকে ইন্ট্রোডিউস করেছিল পাকিস্তানি ইকোনমিস্ট মাহবুল হক 1990-তে, ঠিক আছে, যেটা পরবর্তীকালে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটাকে ইন্ট্রোডিউস করেছিল। তারপরে সিন দ্য ওয়েক অফ স্টক হোম কনফারেন্স দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপ দ্য ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্ট প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ইন দ্য ইয়ার। তাহলে ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্ট প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন, এটা শর্ট ফর্ম হচ্ছে NCEPC। তাহলে এটা হচ্ছে 1972 স্টকহোম কনফারেন্স হয়েছিল 1972, এবং তার বেসিসেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল কমিটি অফ এনভায়রনমেন্ট প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন স্টাবলিশ করেছিল, ঠিক আছে, ইন দ্য ইয়ার অফ 1972। তাহলে স্টকহোমে ইউনাইটেড নেশনসের কনফারেন্স হয়েছিল, তো সেই কনফারেন্সের বেসিসেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পিটাম্বার কমিটি তৈরি করেছিল, পিটাম্বার কমিটি তৈরি করেছিল, সেই কমিটি NCEPC এটা কনস্টিটিউট করেছিল। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে পড়ে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দ্য সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া জেনারেটস মোর দ্যান সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন ইন্ডিয়ান জিডিপিতে কত পার্সেন্ট, এটা হচ্ছে মোর দ্যান 50%। তাহলে 50% অফ জিডিপি হবে। এই টপিকের উপর আমি ভিডিও বানিয়েছি, তো সেখান থেকে আমি এটা তোমাদের দেখিয়েছি যে এখানে আমি শেয়ারটা দেখিয়েছি, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরে 17% কন্ট্রিবিউশন আছে জিডিপিতে, আর সার্ভিস সেক্টর সব থেকে বেশি 53%, ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন হচ্ছে 29%, ঠিক আছে, সেক্টর ওয়াইজ জিডিপি পার্সেন্টেজ। তো তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে ইকোনমিক্সের বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। ইন টার্মস অফ পপুলেশন ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড, ওয়াইল ইন টার্মস অফ এরিয়া, তাহলে এরিয়ার রেসপেক্টসে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, 7th। তো পৃথিবীতে ভারতের অবস্থান 7 নম্বর ইন টার্মস অফ এরিয়া। দ্য আনঅর্গানাইজড সেক্টর অফ ইন্ডিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, তাহলে আনঅর্গানাইজড সেক্টর কী করে ক্যারেক্টারাইজ করা হয়, আনঅর্গানাইজড সেক্টর হচ্ছে সেই সেক্টরগুলো যেগুলোতে কোনো কোনো গ্যারান্টেড জব থাকে না, মানে যখন জব থাকবে তখনই শুধুমাত্র ওয়ার্কাররা জব পাবে। এই আনঅর্গানাইজড সেক্টরে বার্টার ট্রানজ্যাকশানস বেশি দেখা যেত। বার্টার ট্রানজ্যাকশানস কোনটা, যেটা হচ্ছে টাকার বিনিময়ে নয়, এটা হচ্ছে জিনিসের বিনিময়ে জিনিস কেনা হয়েছে। হিউম্যান সিভিলাইজেশনের প্রথম দিকে বার্টার ট্রানজ্যাকশানই করা হতো, আমরা পুরোনো ইতিহাসে পড়েছি যে আগে জিনিসের বদলে জিনিস দেওয়া হতো, তারপরে ধীরে ধীরে বিভিন্ন মুদ্রার ডেভেলপমেন্ট হয়েছে। তো এই আনঅর্গানাইজড সেক্টরের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মোর বার্টার ট্রানজ্যাকশানস, মানে জিনিসের বিনিময়ে জিনিস দেওয়া নেওয়া করা। মোর দ্যান 50% অফ দ্য ওয়ার্কিং পপুলেশন ইন ইন্ডিয়া ডিপেন্ডস অন, তাহলে 50%-এর বেশি ওয়ার্কিং পপুলেশন ইন্ডিয়াতে ডিপেন্ডস করে প্রাইমারি সেক্টরের উপর। তো এটা এই তো এখানে দেখো সেক্টর ওয়াইজ ইকোনমি এখানে আমি দেখিয়েছি, জিডিপিটা অলরেডি বললাম, জিডিপি হচ্ছে সার্ভিস সেক্টর 53%, ইন্ডাস্ট্রি 29%, আর এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর হচ্ছে 17%। কিন্তু যদি লেবার ফোর্স ইনভলভমেন্ট দেখা যায় তাহলে এগ্রিকালচার হচ্ছে 47%, ঠিক আছে, আর যদি ইনডাইরেক্টলি বলা হয়, মানে এটা ডাইরেক্টলি, আর ইনডাইরেক্টলি হলে মোর দ্যান 50% হবে, আর ইন্ডাস্ট্রি 22%, আর সার্ভিস হচ্ছে 31%। সার্ভিস সেক্টরে লেবার ফোর্স হচ্ছে 31%। দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটার টু দ্য গ্রস ডোমেস্টিক সেভিংস অফ ইন্ডিয়া, তো ইন্ডিয়ার যে টোটাল গ্রস ডোমেস্টিক সেভিংস রয়েছে তার লার্জেস্ট কন্ট্রিবিউটার কী হচ্ছে, দ্য হাউস হোল্ড সেক্টর। তো হাউস হোল্ড সেক্টর কী, হাউস হোল্ড সেভিং ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন এ হাউস হোল্ডস ডিসপোজেবল ইনকাম, তাহলে কোনো একটা লোকের ডিসপোজেবল ইনকাম এবং তার যে কনজামশন রয়েছে সে কনজামশনের যে ডিফারেন্স সেটাই হচ্ছে তার সেভিংস, ঠিক আছে, সেটা হচ্ছে তার হাউস হোল্ড সেভিংস। তো ইন্ডিয়ার যে ডোমেস্টিক সেভিং, তো ইন্ডিয়ার যে টোটাল সেভিং রয়েছে, গ্রস ডোমেস্টিক সেভিং রয়েছে, তার মেজর কন্ট্রিবিউটার হচ্ছে দ্য হাউস হোল্ড সেক্টর। হাউস হোল্ড সেক্টর মানে হাউস হোল্ড মানে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে সেভিং করছে তার সাম। ইকোনমিক রিফর্মস, ইকোনমিক রিফর্মস ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন, তাহলে ইন্ডিয়ার ইকোনমিক রিফর্মস ইন্ট্রোডিউস করা হয়েছিল কত, 1991-এ, 1991 সালে, যখন ইন্ডিয়ার ফিসকাল ডেফিসিট হয়েছিল এবং ইন্ডিয়ার কাছে কোনো মানি ছিল না ফরেন কান্ট্রিকে পে করার জন্য, তখন একটা ইকোনমিক ক্রাইসিস চলে এসেছিলো এবং IMF লোন দিয়েছিল কিছু শর্ত নিয়ে, এবং সেই শর্ত অনুযায়ী ইন্ডিয়া LPG রিফর্মস নিয়ে এসেছিলো। তো সেটা হচ্ছে ইকোনমিক রিফর্মস ইন্ডিয়ার, সেটা হচ্ছে 1991-এ ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেই সময় ফাইন্যান্স মিনিস্টার ছিল মনমোহন সিং এবং প্রাইম মিনিস্টার ছিল PV নরসিংহ রাও। এরপরে সে দ্য স্পেশাল ইকোনমিক জোন অ্যাক্ট ওয়াজ পাসড বাই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইন 2005 অ্যান্ড দ্য অ্যাক্ট কেম ইন টু ফোর্স ইন, তো দ্য স্পেশাল ইকোনমিক জোন অ্যাক্ট পাস হয়েছিল 2005-এ এবং ফোর্সড হয়েছিল, কার্যকরী হয়েছিল 2006-এ। স্পেশাল ইকোনমিক জোন উড অ্যাট্রাক্ট এ লার্জ ফ্লো অফ ফরেন অ্যান্ড ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রোডাক্টিভ ক্যাপাসিটি লিডিং টু জেনারেট অফ এডিশনাল ইকোনমি অ্যাক্টিভিটি অ্যান্ড ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। স্পেশাল ইকোনমিক জোনের আন্ডারে কোনো একটা জায়গাকে সিলেক্ট করা হবে এবং সেই জায়গায় ফরেন ইনভেস্টমেন্ট এবং
ডোমেস্টিক ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা হবে, সেই জায়গার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, সেখানে বিভিন্ন জিনিস প্রডিউস হবে এবং সেই জিনিসগুলোকে এক্সপোর্ট করা হবে। এক্সপোর্টের দিকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এসিজেডের ক্ষেত্রে, এবং এখানে অনেক এমপ্লয়মেন্ট জেনারেট হবে। তো এখানকার পয়েন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট, কী হবে, জেনারেশন অফ অ্যাডিশনাল ইকোনমি অ্যাক্টিভিটি, প্রমোশন অফ এক্সপোর্টস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তো এক্সপোর্টটাকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে, নট ইম্পোর্ট। প্রমোশন অফ ইনভেস্টমেন্ট ফ্রম ডোমেস্টিক অ্যান্ড ফরেন সোর্সেস, ইনভেস্টমেন্ট আসবে। ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, অনেক লোকাল যে ইউথ রয়েছে তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি হবে। ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি ডেভেলপ করবে, সেই জায়গাটা ডেভেলপড হবে, সেখানে ফরেন কারেন্সি আসবে, ঠিক আছে। এইসব পারপাসের জন্য এসিজেড ডেভেলপ করা হয়। তো ইন্ডিয়ার ক্ষেত্রে এই টার্মটা ছিল এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটা 1965 প্রথম গুজরাটের কান্ডালায় এস্টাবলিশ করা হয়েছিল। তারপর এখন নোটেবল যে জোনসগুলো রয়েছে, নয়ডা রয়েছে উত্তরপ্রদেশে, ফালতা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এগুলো সব হচ্ছে এসিজেড। বিশাখাপত্তনম রয়েছে অন্ধ্রপ্রদেশে, তামিলনাড়ুতে রয়েছে চেন্নাই, কেরালায় রয়েছে কোচিন, মহারাষ্ট্রে রয়েছে সান্তাক্রুজ, আর মধ্যপ্রদেশে রয়েছে ইন্দোর, গুজরাটে হচ্ছে দুটো রয়েছে কান্ডালা এবং সুরাট। ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্স বাই, রেপো রেটকে অ্যানাউন্স করে, খুব ইজি কোয়েশ্চেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রেপো রেট হচ্ছে যখন আদার কোনো ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে শর্ট টাইম লেন্ডিং নেবে, তখন আরবিআই যে ইন্টারেস্ট রাখবে সেটা হচ্ছে রেপো রেট। তো ইনফ্লেশন কন্ট্রোলের ক্ষেত্রে আরবিআই এই টুলসটা ইউজ করে। তো ইনফ্লেশন কন্ট্রোলের জন্য ক্রেডিট এবং মনিটারি পলিসি আরবিআই ঠিক করে, যার আন্ডারে সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ, এগুলো সব আসে। তারপর এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সব 2017 কোশ্চেন ছিল, এবার 2016 কোশ্চেন আসি। হু ইজ পায়োনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালিজম? ইকোনমিক ন্যাশনালিজমটা কি? এটা হচ্ছে একটা কনসেপ্ট, যেটা হচ্ছে কোনো একটা দেশের অর্থনীতি যেটা রয়েছে সেই অর্থনৈতিক কন্ট্রোল সেই দেশের নাগরিকদের উপর থাকা উচিত, ঠিক আছে, অন্য দেশের নাগরিকের উপর নয়। আর সি দত্ত বা রমেশচন্দ্র দত্ত, ইনি একজন বাঙালি দেশপ্রেমিক এবং ফ্রিডম ফাইটার। পরাধীন ভারতে ব্রিটিশরা ভারতের অর্থনীতির উপর যে কন্ট্রোল করতো এবং ভারতের যে অর্থের যে শোষণ করতো তার অ্যাগেনস্টে তিনি অনেক কাজ করেছিলেন। তো এখানে পায়োনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালিজম হচ্ছে আর সি দত্ত। হুইচ ইজ নট দ্য শর্ট টার্ম প্রায়োরিটি অফ আরবিআই অ্যাজ পার অ্যানুয়াল রিপোর্ট অফ আরবিআই 2014-15? এটা ওই সময়ের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দিয়েছে। তো যাই হোক, জিনিসগুলো না জানলেও এখানে করা যাবে। ফোকাস অন ব্রিঙ্গিং ডাউন ইনফ্লেশন, এটা আরবিআই করে। ওয়ার্ক উইথ গভর্নমেন্ট অ্যান্ড ব্যাঙ্কস টু স্পিড আপ রেজলিউশন ডিস্ট্রেস প্রজেক্টস, এটা আরবিআই করে। সাপোর্ট নিউ লেন্ডিং, এটা আরবিআই করে। এনশিওর ক্রেডিট টু পিএসইউ, এটা কিন্তু 1991-1991 পর থেকে, যখন থেকে লিবারাইজেশন নিয়ে আসা হয়েছে বা প্রাইভেটাইজেশন নিয়ে আসা হয়েছে, তো তখন থেকে কিন্তু পিএসইউকে লোন দেওয়া অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যেসব লস মেক পিএসইউ রয়েছে সেগুলোকে অলরেডি ডিসইনভেস্টমেন্ট করা হচ্ছে, তো সেক্ষেত্রে ক্রেডিট টু পিএসইউ এটা কখনো হতে পারে না, ঠিক আছে। তো এনশিওর ক্রেডিট টু পিএসইউ এটা হবে না। পিএসইউকে কম্পিটিটিভ বানানোর জন্য 1991 পর থেকে বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে। হুইচ কান্ট্রি স্টুড সেকেন্ড উইথ রেসপেক্ট টু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফ্লো টু ইন্ডিয়া ডিউরিং 2013-14? 2013-14 মধ্যে FDI ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে কোন কান্ট্রি ফার্স্ট, কোন কান্ট্রি সেকেন্ড রয়েছে? তো এর অ্যান্সার হবে মাউরিটিস। তো সিঙ্গাপুর এবং মাউরিটিস এই দুটো ইন্ডিয়ার টপ FDI কান্ট্রি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। সিঙ্গাপুর এবং মাউরিটিস এই দুটো কান্ট্রিতে সব থেকে বেশি আসে, এবং কখন কোনটা ফার্স্ট এবং সেকেন্ড আসে এটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। এখানে দেখো 2009-10 থেকেই মাউরিটিস ফার্স্ট ছিল, মাউরিটিস ফার্স্ট ছিল ব্লু কালার, ব্লু কালারটা হচ্ছে মাউরিটিস। তো ব্লু কালার মাউরিটিস ফার্স্ট ছিল, সিঙ্গাপুর সেকেন্ড ছিল। তারপরে এরকম করে 14-15 দিকে কী হয়েছে, 14-15 দিকে 2014-15 সিঙ্গাপুর টপে এসছে, ঠিক আছে। তারপরে আবার মাউরিটিস টপে এসছে। তারপরে রিসেন্ট হচ্ছে, যদি বলা হয় রিসেন্ট হচ্ছে 2019 যে ডেটা, 2019 রিসেন্টলি যেটা নিউজে এসছে সেটা হচ্ছে টপ হচ্ছে সিঙ্গাপুর, আবার সিঙ্গাপুর টপে চলে এসছে, ঠিক আছে। তো 2014-15 যেটা ছিল এখন ওইটাই আবার চলে এসছে, সিঙ্গাপুর হচ্ছে টপ FDI কান্ট্রি অফ ইন্ডিয়া, সেকেন্ড হচ্ছে মাউরিটিস, এটা হচ্ছে 2019। হুইচ সেক্টর ইজ এস্টিমেটেড হাইয়েস্ট উইথ রেসপেক্ট টু FDI ডিউরিং 2014-15 ইন ইন্ডিয়া? কোন সেক্টর থেকে সব থেকে বেশি FDI এসছে? এখানে অ্যাকচুয়ালি নান অফ দিস হবে, কেন আমি দেখাচ্ছি। ইন্ডিয়ায় FDI সব থেকে বেশি আসে সার্ভিস সেক্টরে, এটা 2014-14 ডেটা। আর 2019 কিন্তু, 2019 যে রিপোর্ট আছে সেটা, সেক্ষেত্রেও কিন্তু সার্ভিস সেক্টরই সব থেকে বেশি FDI নিয়ে এসছে, এবং সেকেন্ড হচ্ছে টেলিকমিউনিকেশনস, ঠিক আছে। FDI সার্ভিস সেক্টর হচ্ছে 639 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস। ডিউরিং ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান দ্য ন্যাশনাল ইনকাম ওয়াজ ইনক্রিজ বাই, প্রথম ফাইভ ইয়ার প্ল্যানে ন্যাশনাল ইনকাম 18% বেড়েছিল, ঠিক আছে। 18% ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান জওহরলাল নেহরুর সময় ইন্ট্রোডিউস করা হয়েছিল 1951। এটাকে হারড ডোমার মডেল বলা হয়। তো এই প্ল্যানে মেনলি জোর দেওয়া হয়েছিল অ্যাগ্রারিয়ান সেক্টরকে।
টার্গেট গ্রোথ ছিল 2.1%, টার্গেট গ্রোথকে অ্যাচিভ করে অ্যাচিভড গ্রোথ হচ্ছে 3.6%। দ্য টোটাল এক্সপোর্ট অফ আইটি আইএস জায়গাটা একটা তুলে যান 14-15-এর ডেটা, এটা দরকার নেই, এটা আমি বলছি না, এটা 14.8%, এখন এটা আসবে না। তবে রিসেন্ট যে ডেটাগুলো নিউজে আসছে সেগুলো তোমাদের একটু দেখতে হবে। নীতি আয়োগ ইজ সেট আপ বাই, নীতি আয়োগ হচ্ছে কী করে সেট আপ করা হয়েছিল, এই রেজুলেশন বাই ইউনিয়ন ক্যাবিনেট, এই রেজুলেশন বাই ইউনিয়ন ক্যাবিনেট। প্ল্যানিং কমিশনও তাই, এই রেজুলেশন বাই ইউনিয়ন ক্যাবিনেট। তো নীতি আয়োগ কোনো কনস্টিটিউশনাল বডিও নয়, স্ট্যাটিউটরি বডিও নয়। স্ট্যাটিউটরি বডি হচ্ছে যদি কোনো ল মেকিং করে কোনো একটা বডি তৈরি করা হয় তাহলে তাকে স্ট্যাটিউটরি বডি বলে, আর কনস্টিটিউশনের মধ্যে যদি কোনো বডিকে ইন্ট্রোডিউস করানো হয় অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তাহলে সেটা কনস্টিটিউশনাল বডি। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেট আপ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা হচ্ছে প্ল্যানিং যে রয়েছে ইন্ডিয়ায়, 5-ইয়ার প্ল্যানিং, 5-ইয়ার প্ল্যানিংয়ের সব থেকে সুপ্রিম অথরিটি হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ফাইনালি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলই প্ল্যানিং কমিশনের যে প্ল্যানিং রয়েছে সেটাকে অ্যাপ্রুভ করে। তো NDC এটাকে স্টাবলিশড করা হয়েছিল 1952-তে। তো এখানে কয়েকটা আরও একটা ডেটা বলে দিচ্ছি, 1950-তে হচ্ছে প্ল্যানিং কমিশন তৈরি করা হয়েছিল, 1950-তে হচ্ছে প্ল্যানিং কমিশন তৈরি করা হয়েছিল, 1951-এ ফার্স্ট 5-ইয়ার প্ল্যান ইন্ট্রোডিউস করা হয়েছিল 1951-এ, ঠিক আছে। প্ল্যানিং কমিশন তৈরি হওয়ার পরে ফার্স্ট 5-ইয়ার প্ল্যান ইন্ট্রোডিউস করা হয়েছিল 1951-এ, তারপর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি করেছিল 1952-তে, যে হচ্ছে এই প্ল্যানিংকে অ্যাপ্রুভ করে। আর যদি বলে ফার্স্ট লোকসভা ইলেকশন তাহলে হচ্ছে 1951 থেকে 1952, 1951-এ ইলেকশন শুরু হয়েছিল আর শেষ হয়েছিল 1952-তে, ওর রেজাল্ট ক্লিয়ার হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ উইথিন দ্য জুরিসডিকশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটার মধ্যে কোনটা ট্যাক্স পড়ে, এখানে হচ্ছে কর্পোরেশন ট্যাক্স। কর্পোরেশন ট্যাক্স হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, এটা হচ্ছে কোম্পানির উপর, যে কোম্পানির উপর একটা ডাইরেক্ট ট্যাক্স, কোম্পানির যে ইনকাম রয়েছে সে বিভিন্ন কোম্পানির ইনকামের উপর যে ডাইরেক্ট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় সেটা হচ্ছে কর্পোরেশন ট্যাক্স। আর বাকি যে ট্যাক্সগুলো রয়েছে, প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, এক্সাইজ অন অ্যালকোহল অ্যালকোহল লিকুয়ার্স, এই তিনটেই হচ্ছে স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে, ঠিক আছে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের আরও একটা ট্যাক্স দেখিয়ে দিয়েছে, এই ট্যাক্সগুলো পুরো সোললি সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে এবং এটা স্টেট গভর্নমেন্টের কোনো শেয়ার থাকে না এই ট্যাক্সগুলোর উপর, সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেই এই ট্যাক্সগুলোকে রাখে। সেগুলো কী কী? কর্পোরেশন ট্যাক্স, এটা কোশ্চেনে ছিল, মানে হচ্ছে বিভিন্ন কোম্পানির উপর ইনকাম ট্যাক্স, কাস্টম ডিউটিস, কাস্টম ডিউটিস মানে হচ্ছে দেশের এক্সপোর্ট বা ইম্পোর্টের উপর যে ট্যাক্স লাগানো হয় সেটা হচ্ছে কাস্টম ডিউটিস, সারচার্জ অন ইনকাম ট্যাক্স। যে ইনকাম ট্যাক্সটা হয়েছে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে ভাগ করে নেওয়া হয়, কিন্তু যেটা সারচার্জ লাগানো হয় মানে ইনকাম ট্যাক্সের উপর আরও যখন এক্সট্রা কোনো একটা চার্জ লাগানো হয়, সারচার্জ বলে সেটাকে, সেই সারচার্জ যখন লাগানো হয় কোনো একটা স্পেসিফিক পারপাস এটাকে লাগানো হয়, তো এই সারচার্জ লাগানোর পর যে ট্যাক্সটা কালেক্ট করা হয় সেটা হচ্ছে সোললি সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে রাখে। ট্যাক্সেস অন ক্যাপিটাল ভ্যালু অফ অ্যাসেটস অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কোম্পানিজ, তাহলে ক্যাপিটাল ভ্যালু অফ অ্যাসেটস, তো যে অ্যাসেটসগুলো রয়েছে বিভিন্ন লোকের এবং বিভিন্ন কোম্পানির হতে পারে, তো সেই অ্যাসেটসের উপর যে ক্যাপিটাল ভ্যালু ট্যাক্স থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, এবং বাকি ইউনিয়ন লিস্টে যে যে আইটেমগুলো রয়েছে ইউনিয়ন লিস্টে সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়। তো যদিও এক্ষেত্রে বলে রাখছি ক্যাপিটাল ভ্যালু ট্যাক্স এখন নেওয়া হয় না, এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানস ডিড ইন্ডিয়া এক্সপিরিয়েন্স টু সাকসেসিভ ওয়ার্স, দুটো পরপর যুদ্ধের সম্মুখীন হয়েছিল ইন্ডিয়া, কোন প্ল্যানে? এটা হচ্ছে 3rd 5-ইয়ার প্ল্যান হবে। 62-তে হচ্ছে ইন্দো চায়না ওয়ার হয়েছিল এবং 65-এ ইন্দো পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হয়েছিল। তো 3rd 5-ইয়ার প্ল্যানে ইন্ডিয়া দুটো যুদ্ধের সম্মুখীন হয়েছিল। দ্য নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার ইন দ্য ডিকেডস অফ, দ্য নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজিস, এটা মানে হচ্ছে, এটা হচ্ছে নাথিং বাট দ্য গ্রিন রেভলিউশন। দ্য গ্রিন রেভলিউশন ইন্ট্রোডিউস করা হয়েছিল 1965-এ। তো 1965 মানে হচ্ছে, যদি এখানে এখানে খুব সতর্কভাবে দেখতে হবে, এখানে ডিকেটস বলেছে, কোন ডিকেটসে, তাহলে যখন ডিকেটস বলবে তাহলে 65-এ হলেও কিন্তু এটা যদি ডিকেট বলে তাহলে 60 থেকে 70, 60 থেকে 70 মানে হচ্ছে 70s ডিকেট, 1970s, তাহলে 1970s ডিকেট, তাহলে 1970-এর ডিকেটস, 1970-এর ডিকেট মানে হচ্ছে 1960 থেকে 1970 সাল, তাহলে গ্রিন রেভলিউশন ইন্ট্রোডিউস করা হয়েছিল 1965-তে। তো এটা হবে রাইট অ্যান্সার, অনেকে ভুল করে এটা করে বসতে পারে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো স্পেশাল রিকোয়ারমেন্টস থাকলে কমেন্টস বক্সে জানাবে। আজকে এটুকুই, থ্যাংক ইউ।